হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড নলেজ এ তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই আজকে আমরা তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার রয়েছে তার পেজ নাম্বার তিনশো উনিশে যে লাইফ সায়েন্সের পেজটি রয়েছে তার এক এবং দু মার্কসের যে প্রশ্নগুলি আছে তার সমস্ত সলিউশন আজকে আমরা করব প্রথমে বলে দেই যাদের কাছে বই আছে তারা বইটা খুলে নাও আর যাদের কাছে বই নেই তারা এই ভিডিওটি দেখতে থাকো আমি সমস্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এবং উত্তর সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে বলে দেবো শুরু করা যাক বিভাগ কয়ের প্রথম প্রশ্ন রয়েছে একের একে কোনটি থাইরক্সিনের কাজ নয় থাইরক্সিনের কাজ নয় এখানে সঠিক উত্তর হবে খ খিএমআর হ্রাস করা কারণ থাইরক্সিন বিএমআর বৃদ্ধি করে নেক্সট প্রশ্ন রয়েছে একে দুয়ে একজন ফুটবলের শট মারার সময় কোন কোন চলন করে থাকে এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ এক দুই এবং চার অর্থাৎ অ্যাপডাকশান অ্যাডাকশান আর এক্সটেনশন নেক্সট প্রশ্ন রয়েছে একে তিনে এখানে দুটো কলাম দেওয়া আছে এগুলো কি হবে না মিলাতে হবে দেখো রিলে কেন্দ্র রিলে কেন্দ্রের সঙ্গে হবে এখানে যে চার রয়েছে মাস তারপরে কি রয়েছে ক্ষুধা কেন্দ্র ক্ষুধা কেন্দ্রের সঙ্গে হবে তিন অর্থাৎ হাইপো মাস তারপরে কি শ্বসন কেন্দ্র শ্বসন কেন্দ্রের সঙ্গে হবে দুই অর্থাৎ মেডুলা অবলাঙ্গাটা তারপরে হচ্ছে বাচন কেন্দ্র বাচন কেন্দ্রের সঙ্গে হবে ফন্ট্রাল লোভ অর্থাৎ এখানে গ অপশনটি সঠিক হবে নেক্সট প্রশ্ন রয়েছে একের চারে ডিএনএ সংশ্লেষ ঘটে চক্রের কোন দশায় এখানে সঠিক উত্তর হবে গ এস দশা নেক্সট প্রশ্ন রয়েছে একের পাঁচে নিচের কোন জোরটি সঠিক এক্ষেত্রে সঠিক জোর হবে খ অর্থাৎ উদ্ভিদের সাইটোকায়নোসিস সেল প্লেট গঠন কারণ উদ্ভিদের সাইটোকায়নোসিস হয় সেল সেল প্লেট গঠনের মাধ্যমে নেক্সট প্রশ্ন একের ছয়ে কী রয়েছে দেখো নিচের বিন্যাসটি কোন বিন্যাসটি সঠিক এক্ষেত্রে দেখো ঘয়ে যেটা রয়েছে ক্ষুদ্র উদ্ভিদ অংশ সেখানে কী হয় তাহলে ভাজক কলা গঠন হয় সেখান থেকে কি হয় ভাজক কলা গঠন হলে সেখান থেকে মুকুলের সৃষ্টি হবে মুকুলের থেকে হবে চারা গাছ চারা গাছ থেকে হবে পূর্ণাঙ্গ উদ্ভিদ অর্থাৎ ঘ অবশানটি তোমাদের এখানে ঠিক হবে একের সাতের প্রশ্ন রয়েছে বড় বি ছোট বি বড়ো আর বড় আর জেনোটাইপযুক্ত গিনিপিকের ফিনোটাইপ কী হবে দেখো যদি একটা বড় বি একটা বড় আর থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কোনো দিকে না তাকিয়ে বড় বি থাকলে হবে ব্ল্যাক আর আর থাকলে হবে রাফ অর্থাৎ এখানে কালো আর অর্থাৎ ক সঠিক হবে প্রশ্ন রয়েছে একের আঠে নিচের কোনটি প্রকট বৈশিষ্ট্য এক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য রয়েছে ক অপশানে অর্থাৎ ফুলের অবস্থান কাক্ষিক নেক্সট প্রশ্ন একের নয় হিমোফিলিয়া রোগের জিনটির অবস্থান ও প্রকৃতি স্থির কর এখানে সঠিক উত্তর হবে ক এক্স ক্রোমোজমে অবস্থিত প্রচ্ছন্ন জিন নেক্সট প্রশ্ন রয়েছে একের দশে কোন বিজ্ঞানী হট ডাইলট সুপ ধারণা প্রবর্তন করেছিলেন এখানে গ অপশানটি সঠিক হবে জেবিএস হ্যালডেন নেক্সট প্রশ্ন একের এগারো নিচের কোন বক্তব্যটি ডারুইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের অন্তর্ভুক্ত নয় এখানে সঠিক উত্তর হবে খ অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এটা কে বলেছিলেন বিজ্ঞানী ল্যামার্ক নেক্সট প্রশ্ন রয়েছে একের বারো নিচের কোনটি ঘোড়ার অভিব্যক্তির সময় ঘটেনি দেখো এখানে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস এটাও ঘটেছিল দাঁতের পরিবর্তন ঘটেছিল পায়ের পায়ের আঙুলের সংখ্যা বৃদ্ধি এটা কিন্তু ঘটেনি অর্থাৎ কফ সানটি এখানে সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন একে তেরো তোমার মতে তাজমহলের মার্বেল ক্ষয়ের জন্য দায়ী হলো এখানে সঠিক উত্তর হবে খ অ্যাসিড বৃষ্টি নেক্সট প্রশ্ন রয়েছে একে চোদ্দ ডিনাইট্রিফিকেশানে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াটির নাম কী এখানে সঠিক উত্তর হবে খ অর্থাৎ সিউডোমোনাস নেক্সট প্রশ্ন রয়েছে একের পণ্য বেথুয়াট হরি অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত এখানে সঠিক উত্তর হবে গ চিতল হরিণ চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে দুয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে দুয়ের একে অক্সিন ড্যাশ গঠনের মাধ্যমে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় এখানে সঠিক উত্তর হবে ক্যালাস গঠনের মাধ্যমে দুইয়ের দুইয়ের প্রশ্ন রয়েছে মিওসিস পশিভাজন ড্যাস ঘটায় এখানে সঠিক উত্তর হবে প্রকরণ বা ভেদ তারপরে দুইয়ের তিনের প্রশ্ন রয়েছে বড় বি ছোটো বি বড় আর ছোটো আর জিনোটাইপের অনুরূপ ফিনোটাইপ প্রদর্শনকারী একই জিনোটাইপ হলো এখানে সঠিক উত্তর হবে বড় বি বড় বি বড়ো আর বড়ো আর বড় বি বড় বি বড়ো আর ছোটো আর বড় বি ছোটো বি বড়ো আর বড়ো আর অর্থাৎ এখানে দেখো এটা করার একটা মেন যে ব্যাপার থাকে এখানে কি হয়েছে একটা বড় বি রয়েছে এখানে একটা বড় আর রয়েছে অর্থাৎ এদের ফিনোটাইপ কি হবে ব্ল্যাক আর রাফ অর্থাৎ একটা বড় বি আর একটা বড় আর রেখে বাকি সবগুলোকে একবার করে চেঞ্জ করে দিতে হবে নেক্সট প্রশ্ন রয়েছে দুই চারে হেকেল ড্যাস তত্ত্বের প্রবক্তা এখানে সঠিক উত্তর হবে বায়োজেনেটিক তত্ত্বের প্রবক্তা দুই পাঁচের প্রশ্ন রয়েছে শীতাপ নিয়ন্ত্রক যন্ত্র ও প্লাস্টিক নির্মাণ কারখানা থেকে বায়ুদূষক গ্রিন গ্রিনহাউস গ্যাস ড্যাশ নির্গত হয় সঠিক উত্তর হবে সিএফসি নেক্সট প্রশ্ন দুই হাজার ছয়ে ড্যাস বহু পাখি ও প্রাণীর প্রজনন প্রক্রিয়াকে ব্যাহত করে সঠিক উত্তর হবে শব্দদূষণ চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে নিচের বক্তব্যগুলি সত্য কি মিথ্যা সেটা নিরূপণ করতে বলেছে দুয়ে সাতের প্রশ্ন রয়েছে চোখের লেন্সের স্থিতিস্থাপকতা বেড়ে গেলে প্রেস প্রেসবায়োপিয়া ঘটে এটি ভুল অর্থাৎ মিথ্যা তোমরা এখানে মিথ্যা লিখবে আমি সত্যকে ঠিক আবার মিথ্যাকে ভুল চিহ্ন দিয়ে দিচ্ছি তোমরা সেখানে কিন্তু সত্য মিথ্যাই লিখবে পরীক্ষার খাতায় এখানে কী বলেছে চোখের স্থিতিস্থাপকতা বেড়ে গেলে প্রেস বায়োপিয়া ঘটে এখানে বেড়ে গেলে নয় যদি স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে প্রেস বায়োপিয়া ঘটে দুইয়ের আঠের প্রশ্ন রয়েছে মাইটোসিসের প্রফৃত দশায় জল বিয়োজন ঘটে এটি সঠিক তারপর রয়েছে বড়ো বড়োয়াই বড়ো আর বড়ো আর ও ছোটো ছোটোয়াই ছোটো আর ছোটোয়ারের মধ্যে স্বপরাগযোগ ঘটালে বড় ওয়াই ছোট ওয়াই ছোট আর উৎপন্ন হয় এখানে ভালো করে দেখো এখানে রেখাছি কি স্বপরাগযোগ পরাগযোগ অ্যাকচুয়ালি সপরাজযোগ ঘটলে ঘটালে হয় না এখানে ইতর পরাগযোগ ঘটাতে হয় অর্থাৎ এটি ভুল নেক্সট প্রশ্ন রয়েছে এর দশে সিম্পাঞ্জি গাছের ডালকে যন্ত্র হিসাবে ব্যবহার করে খাদ্য সংগ্রহ করে এটি সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে আধুনিক বোটানিক্যাল গার্ডেনে জিন ও সিড ব্যাংক সংরক্ষিত থাকে এখানে এটি সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে দুইয়ের বারো হাইপোথেলামাসকে মস্তিষ্কের রিলে কেন্দ্র বলা হয় জাস্ট একটু আগে আমরা পড়লাম যে থেলামাসকে মস্তিষ্কে রিলে কেন্দ্র বলা হয় অর্থাৎ এটি ভুল নেক্সট প্রশ্ন রয়েছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সমতা বিধান করতে বলেছে দেখো দুইয়ের তেরোর দাগে কী রয়েছে ফটোট্যাকটিক চলন ফটোট্যাকটিক চলনের সঙ্গে এখানে হবে কি ক্লামাইডোমোনাস কারণ ক্লামাইডোমোনাসের ফটোট্যাকটিক চলন দেখা যায় অর্থাৎ এটি হবে ছ নেক্সট যেটা রয়েছে টেলোমিয়ার টেলোমিয়ারের সঙ্গে এখানে কি হবে না দেখো এখানে ক্রোমোজোমের প্রান্ত দেশ যা ক্রোমোজোমকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে অর্থাৎ চ নেক্সট যেটা রয়েছে হোমোজাইগাস জীব হোমোজাইগাস জীব এখানে কি হবে দেখো এটা একটা হোমোজাইগাস জীব বড়টি বড়টি বড়ো আর বড়োয়ার অর্থাৎ এখানে হবে খ তারপরে রয়েছে কি দুই এ ষোলোতে মৌমাছি মৌমাছি কি দেখা যায় ওয়াগেল নৃত্য অর্থাৎ উ। খাড়ির কুমিরের ইনস্টিটিউ সংরক্ষণ এক্ষেত্রে সঠিক উত্তর হবে গ অর্থাৎ ক্যাপটিভ ব্রিডিং এবং হ্যাচিং অর্থাৎ এখানে হবে গ নেক্সট যেটা রয়েছে আঠেরো দাগে ক্রোমোজোম ক্রোমোজোমের সঙ্গে এখানে হবে ঘ অর্থাৎ সেন্ট্রোমিয়ার চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন কি রয়েছে একটি শব্দ বা একটি বাক্যের উত্তর দিতে বলেছে দুইয়ের উনিশের যে প্রশ্ন রয়েছে বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে সেরিবেলাম সেরিব্রাম মেডালা অবলাঙ্গাটা এখানে সঠিক উত্তর হবে সেরিব্রাম নেক্সট প্রশ্ন রয়েছে দুইয়ের কুড়িতে স্নায়ুতন্ত্রে নিউরন ছাড়া অন্য কোন কোষ থাকে নিউরোন ছাড়া স্নায়ুতন্ত্রে থাকে কি নিউরোগ্লিয়া নেক্সট প্রশ্ন রয়েছে দুইয়ের একুশের নিচে সম্পর্যুক্ত একটি শব্দ জোর দেওয়া রয়েছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো রাঙা আলু মূল জমকুলের মাধ্যমে বংশ বিস্তার করে কে কাণ্ড জমুকুলের মাধ্যমে বংশ বিস্তার করে এখানে সঠিক উত্তর হবে কচুরি পানা নেক্সট যে প্রশ্ন রয়েছে দুই হাজার বাইশের অসম্পূর্ণ প্রকটতায় ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাতটি উল্লেখ করো সঠিক উত্তর হবে ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান নেক্সট প্রশ্ন রয়েছে দুই হাজার তেইশে কোনো ব্যক্তির পরিবার বা তার নিকটার্থীর মধ্য কোনো কোন বংশগত রোগ থাকার সম্ভাবনা কমানোর উপায় কি। এখানে সঠিক উত্তর হবে জেনেটিক কাউন্সিলিং নেক্সট প্রশ্ন রয়েছে ঝুমকলতার আকর্ষ ও মটরের আকর্ষ কোন অঙ্গের উদাহরণ এটি হবে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ নেক্সট প্রশ্ন রয়েছে দুই হাজার পঁচিশে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে দেখো গ্রিন হাউস গ্যাস এসপিএম বায়ু দূষণ ব্রঙ্কাইটিস এখানে দেখো বায়ু সঙ্গে সবগুলোই কোনও না কোনোভাবে সম্পর্কিত এখানে উত্তর হবে বায়ু দূষণ দেখো দুই হাজার ছাব্বিশে বছর রয়েছে দীর্ঘস্থায়ী কাশি ফুসফুসের কোন রোগের উপসর্গ হতে পারে এখানে সঠিক উত্তর হবে ফুসফুসের ক্যান্সার এখানে হবে ক্যান্সার চলে আসবো নেক্সট প্রশ্নে বিভাগ্য বিভাগ গয়ে তোমাদের সাতেরোটি প্রশ্ন থাকে তার মধ্যে বারোটি প্রশ্নের উত্তর দিতে হয় বিভাগ গয়ের প্রশ্নগুলি আলোচনা করার আগে বলে দেই যদি চ্যানেল থেকে কোনো লাভ পেয়ে থাকো এই ভিডিও থেকে কোনো লাভ পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তার আগে আমি একটা কথা বলে দিই যে এর আগে আমি যে প্রশ্নগুলো পড়ালাম জাস্ট সেগুলো উত্তর কিন্তু বইয়েতেই দেওয়া আছে আমি পড়ালাম তার কারণ তোমরা তো অনেকেই বই পাওনি তার জন্য তোমাদের সুবিধার্থে আমি ওগুলো পড়িয়ে দিয়েছি তো শুরু করা যাক একে প্রথম প্রশ্ন রয়েছে পরিবেশের তাপমাত্রা হঠাৎ কমে গেলে সারা প্রদানের স্নায়বিক পথটি নির্মাণ করো এখানে অ্যাকচুয়াল বলতে যে কি না বলেছে আমাদের যে প্রতিবর্ত চাপ সেটা স্নায়বিক পথ লিখতে বলেছে ঠিক আছে এখানে গ্রাহক গ্রাহক থেকে সংজ্ঞাবায়ু স্নায়ু সেখান থেকে স্নায়ু কেন্দ্র সেখান থেকে হবে আজ্ঞাবাহু স্নায়ু দিয়ে কারক নেক্সট প্রশ্ন মানব দেহে বিপাকের সাথে থাইরক্সিন হরমোনের সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে থাইরোক্সিন দেহে বিভিন্ন বিপাকীয় কাজগুলি নিয়ন্ত্রণ করে যেমন কি কি চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে কলাকোষে বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে ফলে শর্করা প্রোটিন ও ফ্যাটের বিপাক্রিয়ার হার বৃদ্ধি পায় দুইয়ের যে আছে অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে তিনে রয়েছে যকৃত ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে চারে রয়েছে যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে পাঁচে রয়েছে থাইরক্সিন দেহের মেদ বিয়োজিত করে ফলে কিটন বডি উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন রয়েছে তিনের তিনে একজন শিশুকন্যা বয়সন্ধিকালে পৌঁছালে ইস্টোজেন হরমোনের প্রভাবে তার শরীরে কি কী পরিবর্তন আসে তার কি কি হয় ত্বক কোমল হয় ও মসৃণ হয় স্তনগন্ধিতে স্নেহদ্রব্য সঞ্চিত হয় স্তনগুলি আকারে বৃদ্ধি পায় জরায়ুর আকৃতি বৃদ্ধি পায় এই হরমোনের প্রভাবে স্ত্রী দেহে ঋতুচক্রের আবর্তন নিয়মিত হয় আর কি হয় না সিস্টোজেনের প্রভাবে স্তনগন্থির বিকাশ ঘটে নেক্সট প্রশ্ন রয়েছে বক্তব্যটির যথার্থতা বিচার করতে বলেছে ভেগাস আর হচ্ছে গ্লাসফারেঞ্জিয়াল দুটি মিশ্র স্নায়ু যেসব স্নায়ু সংজ্ঞাবাহ এবং চেষ্টীয় উভয় স্নায়ুতন্তু থাকে যেসব স্নায়ুতে ধরনের স্নায়ুতন্তু থাকে তার ফলে কি হয় না স্পন্দন উভয় দিকে পরিবাহিত হয় তাকে বলা হয় মিশ্র স্নায়ু ভেগাসের ক্ষেত্রে কি কি কী কী ব্যাপার আছে দেখে নিই ভেগাস সংজ্ঞাবাহ কাজ কী করে বিভিন্ন আন্তরযন্ত্র থেকে অনুভূতি গ্রহণ করে আর চেষ্টীয় কাজ কী করে গোলার্ধকরণ স্বরসৃষ্টি পাকস্থলী এবং অন্ত্রের অন্ত্রের হবে অন্ত্রের খরণে সাহায্য করে ফুসফুস এবং হৃদপিণ্ডের বিভিন্ন প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে আর গ্লাসোফারেঞ্জিয়ালের ক্ষেত্রে কি হবে সঙ্গবাহ কাজ কী করে স্বাদ গ্রহণ আর চেষ্টীয় কাজ কী করে গলবিলের সঞ্চালন গোলার্থকরণ লালাক্ষরণ ইত্যাদি এক্ষেত্রে দেখো ভেগাস ও গ্লাসোফেরঞ্জিয়াল দুটি স্নায়ুকীয় সঙ্গাবাহ এবং চেষ্টীয় উভয় স্নায়ু হিসাবে কাজ করে তাই এদের বলা হয় মিশ্র স্নায়ু চলে আসবো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন পাঁচের দাগে যেটা রয়েছে মিওসিস বিভাজনের প্রজাতির ক্রমোজমের সংখ্যা ধ্রুবক রাখতে কীভাবে সাহায্য করে এবং মিওসিস পদ্ধতিতে জীবের ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড জনন কোষ গঠিত হয় আবার যৌন জননে দুটি হ্যাপ্লয়েড জনন কোষ মিলনের ফলে ধ্রুণে পুনরায় ডিপ্লয়েড অবস্থায় আসে এইভাবে নির্দিষ্ট প্রজাতির জীবের ক্রমোজমের সংখ্যা সবসময় ধ্রুবক থাকে জননকোষে মিওসিস না ঘটলে কোষে সমসংখ্যক ক্রোমোজোম থেকে যেত এর ফলে জায়গোর দুটি গ্যামেটের ক্রোমোজম মিলিত হয়ে প্রত্যেক প্রত্যেকটি পরবর্তী জনুতে ক্রোমোজমের সংখ্যা দ্বিগুণ হয়ে যেত নেক্সট প্রশ্ন রয়েছে কোষ বিভাজনের সময় বেমতন্তু সংশ্লেষ ও সেন্ট্রোমিয়ারের বিভাজনের তাৎপর্য কী কী প্রাণীকোষের সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণু সেন্ট্রোমিয়ার কোষ বিভাজনের সময় বিভাজিত হয়ে কোষের দুই মেরুতে বিন্যস্ত হয় ও মাইক্রোটিবুল গঠনের দ্বারা তন্তু তৈরি করে কোষে সেন্ট্রিওল থাকে না বলে সাইটোপ্লাজমিও মাইক্রোটিউবল বেমতন্তু গঠনের সহায়তা করে জনিত্রিক কোষের ক্রোমোজমগুলি বেমতন্তুর সাথে যুক্ত হয় এবং বেমতন্তু সংকোচনের ফলে কোষের দুটি মেরুর দিকে চালিত হয় যা কোষের বিভাজনে প্রত্যক্ষভাবে সহায়তা করে নেক্সট প্রশ্ন কী রয়েছে তিনের সাথে একজন চাষি অঙ্গজ বংশ বিস্তারে কী কী সুবিধা পায় কী কী সুবিধা পাবে অঙ্গজনের সুবিধা কী কী স্বল্প সময়ে অনেক জীব তৈরি হয় কলা গোলাপ প্রভৃতি উদ্ভিদে যৌন জনন হয় না এসব প্রজাতিতে একটি নতুন উদ্ভিদ সৃষ্টির উপায় সেটা হচ্ছে অঙ্গজ জনন আর কি এই প্রকারে জননে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না ফলে মাতৃ উদ্ভিদের সমান বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হয় চলে আসবো নেক্সট প্রশ্নে তিনে প্রশ্ন রয়েছে মটর গাছের বীজ ও ফুল সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একটা নিবন্ধ করো। দেখো ফুলের বর্ণ ফুলের বর্ণ প্রকট কী হবে বেগুনি আর প্রচ্ছন্ন হচ্ছে সাদা ফুলের অবস্থান কাক্ষিক প্রকট আর প্রচ্ছন্ন হচ্ছে শীর্ষস্থ আর বীজ সংক্রান্ত কী হবে বীজের আকার গোলাকার হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত আর বীজের বর্ণ হলুদ হচ্ছে প্রকট আর সবুজ হচ্ছে প্রচ্ছন্ন তোমাদেরকে ছবি আঁকতে হবে না জাস্ট লিখলেই হবে চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে তিনের নয় কালো পিকের সাথে সাদা পিকের ক্রস করালে যে গিনী জন্ম হয় তার সাথে সাদা গিনিপিকের ক্রস করালে যে গিনিপিকগুলি পাওয়া যাবে তার ফেরোটাই অনুপাত দেখাতে বলেছে এটা দেখো কালো পিক কালো পিক যদি আমরা যদি কি ধরি না বড় বি বড় বি ধরি আর কি সাদা গিনিপিককে যদি আমরা কি ধরি ছোটো বি ছোট বি ধরি সেক্ষেত্রে বড় বি থেকে বড় বি থেকে গ্যামেট কি পাওয়া যাবে একটা বড় বি আর ছোট বি ছোট বি থেকে একটা গ্যামেট পাওয়া যায় ছোট বিয়ে এটা হচ্ছে গ্যামেট এক্ষেত্রে তাদের যদি ক্রস করানো হয় কি হবে একটা বড় বি ছোট বি হবে তারপরে কি বলেছে তাদের সাথে সাদা গিনিপিকের ক্রস করাতে হবে এইটার সাথে আবার সাদা গিনিপিকের ক্রস করাতে হবে অর্থাৎ কি বড় বি ছোট বিয়ের সাথে সাদা অর্থাৎ ছোটো বি ছোট বিয়ের ক্রস করাতে হবে এখানে কি হবে বড় বি ছোট বি ছোট বি ছোট বি বড় বি ছোট বি ছোট বি ছোট বি অর্থাৎ ফিনোটাইপ অনুপাত কি হবে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে সাদা অর্থাৎ কালো ইজ টু সাদা সমান ওয়ান ইজ টু ওয়ান আরে উৎপন্ন হবে চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন কি রয়েছে এটা তোমরা একবার স্ক্রিনশট তুলে নাও কারণটা আমি ক্লিয়ার করে দেব চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন হচ্ছে থেলাসেমিয়া আক্রান্ত ব্যক্তির যকৃত প্লিহা অন্তরা গ্রন্থি ও আর বিসিতে কি কি পরিবর্তন দেখা যায় থেলাসামিয়া আক্রান্ত ব্যক্তির যকৃত আর প্লিহার বৃদ্ধি ঘটে হিমোগ্লোবিন পরিমাণ কমে যাওয়ায় লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসিতে সিতে আঁকা ছোট হয়ে যায় আর কি অতিরিক্ত লোহা জমে যাওয়ার ফলে অন্তঃক্ষরাতন্ত্রের কাজ এ ব্যাঘাত ঘটে নেক্সট প্রশ্ন তিনের একারো অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রমটি নির্মাণ করতে বলেছে দেখো প্রথমে কি হবে পৃথিবীর সৃষ্টি হয়েছে পৃথিবীর সৃষ্টির পর থেকে জীবনের উৎপত্তি হয়েছে এককোষী জীবের উৎপত্তি তবে সায়ন ব্যক্তির দ্বারা অটু ত্যাগ বহু জীবের উৎপত্তি মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন প্রাণীদের বিবর্তন তারপরে হচ্ছে ডাঙার উদ্ভিদের বিবর্তন তারপরে হচ্ছে চারপায়া মেরুদণ্ডী প্রাণীর ডাঙ্গায় ওঠা মো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন হচ্ছে ইলিশ মাছ সমুদ্র থেকে নদীর মিষ্টি জলে এসে ডিম পাড়তে এসে আত্মরক্ষার জন্য তাকে কি কী সংগ্রামের মুখোমুখি হতে হয় দেখো যদি অন্তঃপ্রজাতি সংগ্রামের কথা ভাবো ইলিশ মাছ যখন নদীতে আসে তার খাদ্য আর বাসস্থানের জন্য অন্যান্য মাছের সাথে অন্তঃপ্রজাতি সংগ্রামে লিপ্ত হয় আন্তঃপ্রজাতি সংগ্রাম যদি দেখো ইলিশ মাছ যখন সমুদ্র থেকে নদীতে ডিম পাড়তে আসে তখন বিভিন্ন শিকারী পাখি মানুষের হাত থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে হয় আর কি পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয় সমুদ্র থেকে যখন নদীতে আসে সুদীর্ঘ পদ করে আসতে হয় তার ফলে তার মাঝে পরি পরিবেশের বিভিন্ন প্রতিকূলতাকে এড়িয়ে তাদেরকে আসতে হয় নেক্সট প্রশ্ন পায়রার বায়ুথলি তাকে কিভাবে উঠতে সাহায্য করে তা ব্যাখ্যা করতে বলেছে বায়ুথলিগুলি বেলুনের মতো কাজ করে বায়ুথলিগুলি বায়ুপূর্ণ হলে দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায় এর ফলে পায়রা বায়ুতে সহজে ভেসে থাকতে পারে বায়ুথলিগুলি দেহের দুপাশে এমনভাবে সাজানো আছে যাতে ওড়ার সময় পায়রা দেহের ভয় কেন্দ্র ঠিকভাবে স্থাপিত হয় প্রশ্ন চোদ্দ প্লাস্টিক ও ভারী ধাতু জীববৈচিত্র্য ধ্বংস করে বক্তব্যতা বিচার করতে বলেছে প্লাস্টিক ও বিভিন্ন ভারী ধাতু জলাশয়ে ফেললে কি হয় না জলজ প্রাণী ও উদ্ভিদের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় ফলে কি প্রাণীরা অনেক সময় প্রাণীরা শ্বাসরোধ হয়ে মারাও যেতে পারে ফলে জৈব বৈচিত্র্য হ্রাস ঘটে যেখানে সেখানে প্লাস্টিক ফেলার ফলে কি হয় উদ্ভিদ তার মূল সঞ্চালন করতে পারে না ফলে অনেক সময় ছোট ছোট উদ্ভিদগুলি মারা যায় ফলে জৈব বৈচিত্র্যের হ্রাস ঘটে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে দূষণ কিভাবে স্বাস্থ্য বিপর্যয় ঘটায় মানব স্বাস্থ্যের ওপরে পরিবেশের প্রভাব অনস্বীকার্য পরিবেশে দূষিত হলে তার প্রভাব স্বাস্থ্যের ওপরে এসে পড়ে যেমন বায়ু দূষণ থেকে হাঁপানি বঙ্কাইটিস নিউমোনিয়া ইত্যাদি রোগের সৃষ্টি হয় তেমন জল দূষণ থেকে কী কী রোগ সৃষ্টি হয় কলেরা টাইফয়েড আমাশয় ইত্যাদি রোগের সৃষ্টি হয় পরিবেশগত অধিবিশ থেকে ক্যান্সারও হতে পারে এছাড়া ফল এছাড়াও শব্দ দূষণের ফলে কানের শ্রবণ ক্ষমতা হ্রাস পায় এইভাবেই দূষণ স্বাস্থ্যের বিপর্যয় ঘটায় নেক্সট প্রশ্ন রয়েছে কোন কোন ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থা সফলতায় বাস্তবায়িত করার ফলে সফলভাবে বাস্তবায়িত করার ফলে ভারতের বনাঞ্চলে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেখো কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রক আইউ সিএন এর সহযোগিতায় ভারত সরকার অধীনস্থ সংস্থা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এর প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প চালু করে বর্তমানে এই সংস্থার অধীনে এই প্রকল্পের সংখ্যা কত বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের সুন্দরবন বক্সা টাইগার রিজার্ভ উত্তরাখণ্ডের কলবেট টাইগার রিজার্ভ এই সমস্ত রয়েছে এই সব ইঞ্চিট সংরক্ষণ ব্যবস্থা সফলভাবে বাস্তবায়িত করার ফলেই বনাঞ্চল থেকে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে সুন্দরবনে একটি পরিবেশগত সমস্যা হলো দূষণ বক্তব্যটি বিশ্লেষণ করতে বলেছে দেখো সুন্দরবন এলাকায় বায়ু দূষণ জল দূষণের জন্য পরিবেশ দূষিত হচ্ছে ফলে এই এলাকার উদ্ভিদ ও প্রাণীদের ক্ষতি হচ্ছে সমুদ্রের জলে রাসায়নিক পদার্থ ও খনিজ তেল মিশে জল দূষণ ঘটে এবং অরণ্য ধ্বংসের ফলে শিয়োটুর মাত্রা বৃদ্ধি পেয়ে বায়ু দূষণ ঘটছে আরেকটাও লিখতে পারো তোমরা এখানে যে অতিরিক্ত বায়ু দূষণের ফলে কী হয় না জলস্তর আস্তে আস্তে ওপরের দিকে উঠছে ফলে অনেক দ্বীপ আস্তে আস্তে কী হয় না সমুদ্রের তলায় চলে যাচ্ছে এই ছিল তোমাদের তিনশো উনিশ নম্বর পেজের সমস্ত এক নম্বর এবং দু নাম্বারের যে প্রশ্ন রয়েছে তার উত্তর যদি এই ভিডিও থেকে তোমরা কোনো লাভ পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওর পিডিএফ পেতে হলে তোমরা আমাদের যে নলেজেটু যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যেতে পারো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে অথবা তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবে ওখানে আমি পিন করে দেবো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ধরে সেই টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাবে এবং সেখান থেকে তোমরা এই ভিডিওর পিডিএফটি নিয়ে নিয়ে নিতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ